কেমন হয় যদি ওই দূর পাহাড়ের চূড়ায় লুকিয়ে থাকা জানা অজানা ঝর্ণায় একটি দিন কাটাতে? তাহলে কেমন হয় যেখানে দীর্ঘ পাথরের ছিঁড়িপথ আর ছিঁড়িপথে হাঁটার সময় একটু পরপর নতুন ঝর্ণা দর্শন করা? আজ থেকে শুরু হতে যাচ্ছে সীতাকুণ্ডিনে বেশ কিছু পর্ব। আর হ্যাঁ, আমাদের প্রথম পর্বটি শুরু হতে যাচ্ছে নাপিতাছড়া ঝর্ণা নিয়ে। এই অ্যাডভেঞ্চারের স্বাদ নেওয়ার জন্য আপনাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় আসতে হবে। নাপিতাছড়া মূলত সীতাকুণ্ডের পাশে মিরসরাই উপজেলায় পড়েছে, তাই এটাকে মিরসরাই রেঞ্জে বললেও ভুল হবে না। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড চট্টগ্রামের বিভিন্ন ঝর্ণার রেঞ্জে। আর আমরা হচ্ছে সীতাকুণ্ড অভিযানে হচ্ছে আমরা বিভিন্ন ঝর্ণায় যাব, চন্দ্রনাথ পাহাড়ে যাব, বিভিন্ন জায়গায় যাব। তো হচ্ছে আমাদের এই প্রথম পর্বটিতে আপনাকে অনেক অনেক স্বাগতম। আর আমার সাথে আছে ননি, ননি সহ অনেকেই আছে আমাদের সাথে। এখন বাজে অলমোস্ট 9:10। তো হচ্ছে 9:10, আমরা হচ্ছে এখন যাব, সবার সাথে আপনাদের পরিচয় করে দেব। আর হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চট্টগ্রাম মেলগামী হচ্ছে 8টি টিকিট আমার হাতে রয়েছে। আমরা 120 টাকা করে টিকিটটি 19 নম্বর কাউন্টার থেকে সংগ্রহ করেছি, কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা থেকে আপনারা চট্টগ্রামগামী মেল ট্রেনে যেতে চাইলে রাত 9টার আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 19 নম্বর কাউন্টার হতে টিকিট সংগ্রহ করতে হবে। আর এই হচ্ছে গিয়ে মেল ট্রেনের ভেতরকার অবস্থা। যেহেতু স্টেশনে সবসময় ভিড় থাকে ও মেল ট্রেনের সিট সবার আগে নিয়ে বসতে হয়, সেহেতু টিকিট হাতে নিয়ে চলে আসেন প্ল্যাটফর্মে, ট্রেন আসা মাত্রই উঠে পড়ুন। অসাধারণ ফিলিংস। আমরা এখন সীতাকুণ্ড যাচ্ছি, তো আমাদের এখনো ট্রেন ছাড়বে হচ্ছে 10:30। আমরা হচ্ছে মোট 8 জন আছি, তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো কালকে আমরা চন্দ্রনাথ পাহাড় উঠবো, তারপর হচ্ছে খৈয়াছড়া ঝর্ণা যাবো, আমরা মোট 2 দিন থাকবো। তো আমাদের পুরো ভ্রমণটার ভিতরে হচ্ছে আমাদের ভাই শাকিল ভাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো ভাই কি অবস্থা? ভাই আমি এখন মোড়ে নাই, মোড়ে ফিরে আসি তারপর। আচ্ছা ঠিক আছে। তো আসিফ ভাই কি অবস্থা? আমি ভাই কি বলবো ভাই, দুঃখের কথা, 7:30 থেকে বয়ে রয়েছি, 10:30 বাজে, ট্রেন ছাড়তেছে না। কিন্তু মানে আমার ফিলিংস লাগতেছে এই আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাবো, তারপরে সবাই খুব এক্সাইটেড নাকি? সবাই খুব, হ্যাঁ অনেক এক্সাইটেড, সবাই পাগল হয়ে রয়েছে, কিন্তু কেউ ঘুমাইতেছে না, ঘুমাইলে সে নন্দা জামালা করে ঘুরে পারো। আর হচ্ছে কি অবস্থা? আর এই হচ্ছে গিয়ে বার্থডে বয়, ব্লুটুথ বয় আতিক। বার্থডে বয় এটা কি আছে? ব্লুটুথ বয় আতিক, এই যে সেই আপনাদের ব্লুটুথ বয় আতিক যে ব্লুটুথে গান শোনায়। আর এই হচ্ছে গিয়ে জুলেখার, জুলেখার বর ননি। আর এই হচ্ছে মালভাই জুয়েল, মালভাই জুয়েল এই জুলেখার জামাই। আজকে আমরা যাচ্ছি, আমরা অনেক মজা করবো, অনেক এনজয় করবো। আর আমরা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড রেঞ্জে যতগুলো ঝর্ণা আছে সবগুলো আমরা ঘুরবো, আর আমাদের ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক। অলমোস্ট 10:45 বাজে, এখন আমাদের ট্রেন ছাড়ে নাই, তো ওয়েট করবো ছাড়ার জন্য, বাকিটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। লেটস গো। আমাদের ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে রাত 10:50 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আরেকটি কথা, আপনারা যারা নাপিতাছড়া খৈয়াছড়া ভ্রমণ করতে চান তারা অবশ্যই ফেনি 90 টাকার টিকিট কাটবেন, এবং ফেনি নেমে কী করবেন, কোথায় যাবেন সব কিছুই ভিডিওটিতে তুলে ধরেছি।
ভিউয়ার্স, গুড মর্নিং। তো হচ্ছে আমরা এখন আছি ফেনী জংশনে। আমাদের এখন প্রায় 5:50 দিকে ফেনী জংশন স্টেশনে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন যাব নাপিতাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই ফেনী জংশন স্টেশন, আর এই রোডটি হচ্ছে মহিপাল যাওয়ার রোড। এইখান থেকে সরাসরি হচ্ছে আমরা মহিপাল যাব, মহিপাল থেকে সরাসরি আমরা নাপিতাছড়ার উদ্দেশ্যে যাব। তো মামা, মহিপাল যাবা? ভাড়া কত জনপ্রতি? 10 টাকা। আর পুরা রিজার্ভ কত? রিজার্ভ? হ্যাঁ, কয়জন মানুষ, কয়জন মানে কয়জন হাঁটে আর কতজন রিজার্ভ? এখানে তো 8 জন আসবে। 8 জন 80 টাকা? 8 জন 80 টাকা, 10 টাকা করে? আচ্ছা, এখান থেকে কত দূর মহিপাল? মানে 3 কিলো বা 3.5 কিলো। 3 কিলো বা 3.5 কিলোর মতো। এখন আমি ঠিক ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে আছি। চট্টগ্রামগামী এই বাসটিতে যাব নাপিতাছড়া ঝর্ণা। মহিপাল থেকে ভাড়া পড়েছে জনপ্রতি 30 টাকা। আপনারা ঢাকা থেকে বাসে নাপিতাছড়া আসতে চাইলে মেইন সড়ক হতে বাম দিকে নয়দুয়ারি বাজারে নামতে হবে। আর হ্যাঁ, এখান থেকে মূলত গ্রাম জঙ্গল ঝিরিপথ পাড়ি দিয়ে নাপিতাছড়ায় ট্রেকিং করে যেতে হবে। আপনাদের এখানে দুপুরের খাবার কি কি আছে? আলুর ভর্তা, ডাল, ডিম, মুরগি। দাম কত? 100 টাকা। 100 টাকা মানে এটা কি প্যাকেজ নাকি হচ্ছে? প্যাকেজ, প্যাকেজ। আর ভাত কি আনলিমিটেড নাকি? না, ভাত 2 প্লেট। 2 প্লেট? আমি কিন্তু 2017 সালে সেখানে খেয়ে গেছি। এখানে আমি নাপিতা ছাড়া আমি আবার এটাকে আরেকবার আসতে পারেন। তো সেই হিসাবে ডিসকাউন্ট কি আছে? ডিসকাউন্টের বিষয় আমাদের এখানে কম। আর আমরা 8 জন আছি। হ্যাঁ, 8 জন আছি। হ্যাঁ, 8 জন আছি মামা, একটু ডিসকাউন্ট করো তাইলে। ডিসকাউন্ট আসলে আপনি একটু চিন্তা করে দেখেন। ডিসকাউন্ট আর ডিসকাউন্ট বেশি কিছু বলি নাই। আর যদি ডিম ছাড়া খান তাহলে 80 টাকা পড়বে। না, ওই ডিম সহই 80 টাকা করে রাখেন। না মামা, হ্যাঁ রাখবো না, তাহলে হোটেলে কিন্তু ওই যে তোমার প্রমোশন হবে না, ক্লিপ দেবো না কিন্তু তাইলে। আসলেই তোমার এখানে আসবে। আপনারা কিন্তু বাজার থেকে আসছেন, একদম পাহাড়ে গোড়া পর্যন্ত হোটেল আছে, ঠিক আছে? যাচাই করে দেখে আমার একটা না না আমার কোনো কারণ নেই। আমি বলি তোমার এখানে আসার কারণ হচ্ছে আমি 17 সালে একবার খেয়ে গেছি এখানে। আসলে ছবিও আছে 17 সালে, ঠিক আছে? তখন আমার ভাই ছিল, আমি ছিলাম না, আমি আসছি এখানে মনে করেন। পরে হচ্ছে আমার হাত ধোয়ার জন্য সাবান আছে, আমার সব মনে আছে, ঠিক আছে? 3 বছর আগে। তো সেই হিসাবে ওই খাবারটা বাসা 80 টাকা করে রাখবা, সিস্টেম করো দিলে। তাহলে ভাত, ডাল, ডিম আর গোস্ত, ব্রয়লার মুরগি, ব্রয়লার হবে আর কি। বাজার মুরগি কি দিয়ে ই করবেন, মানে ভাজবে নাকি? ভাজবে তারপরে হালকা জল দিয়ে রান্না করবেন। হ্যাঁ, ভাজে এটা করবেন। আর আর তো কিছু না, আর ব্যাগ রাখার ব্যবস্থা আছে? মজা হয়, ব্যাগ ট্যাগ রাখার ব্যবস্থা আছে, সমস্যা নেই। ওয়াশরুম টয়লেট সেরকম কিছু চেঞ্জ মেঞ্জ করা জায়গা চেঞ্জ তো আপনাদের তো মেয়ে নাই, এখানে চেঞ্জ করতে পারেন, পিছনে করতে পারেন, সমস্যা নাই। আর যদি মেয়ে চেঞ্জ। আচ্ছা, আর আশেপাশে কোনো ওয়াশরুমের ব্যবস্থা আছে নাকি? ওয়াশরুমের টয়লেট ব্যবস্থা আছে? টয়লেট ওগুলো ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আর হচ্ছে ঝর্ণা থেকে যদি আমি গোসল করে আসি এখানে, তো মোটামুটি পানি ঢালার জন্য কোনো জায়গায় গোসল করার জন্য পাওয়া যাবে কিনা? টিউবওয়েল আছে? টিউবওয়েলটা এখন আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হচ্ছে সকালের নাস্তা করে এখন নাপিতাছড়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো হচ্ছে আমরা এখন সবাই আছি, সবাই অলমোস্ট রেডি। আর এখন বাজে 9:45। আর এই সাইডে জাস্ট সি, আরেকটি বিষয়, আপনারা যারা একা অথবা ট্রেকিং পথে একেবারে নতুন, তারা বাজার থেকে এরকম গাইড নিয়ে যেতে পারেন। মাত্র 200 টাকার বিনিময়ে তাদের আপনি ভাড়া করতে পারবেন। আসলে এইসব শব্দ আর বাতাস আর পাহাড় সামনে দেখে আসলে অনুভূতিটা আরও বেড়ে যায়। মাত্র কল আসছে, আমি কেটে ব্যাক করছি। আর সবসময় একটু সাবধানে যাবেন, যেহেতু আমরা হ্যাংলেট পরে নিয়ে পাই এখন, আর ওরা পড়েছে, তাও হ্যাংলেট পরেটা আপনাদের ভালো, পায়ের জন্য ভালো। ও মাই গড, ভাই ভাই একটু লাগতেছে, ধরেন ভাই একটু লাগতেছে, ধরেন ধরো তো একটু।
ধরো আমি ভালো করে ইয়ে করি দেখে যাবো। ভাই কি যে পিছলে ভাই, এখন তো মাজার ভাই ভাঙ্গে লাগছিল আমার। ই রে কেস দাও কেস দাও কেস দাও, দেখছেন পার ভাই? আমি সত্যি কথা বলতে আমি এখানে নেমে একটুর জন্য পড়ি নাই, করলে তো আমার মাজা ক্যামেরা সবই পানিতে ডুবতো, প্লাস ভাঙেও যেত। আর থামো বলো বলো, মানে দেখেন আমার পায়ে কিন্তু একটু আঘাত লাগছে। আপনার ভাই খুবই সাবধানে আসবেন, আর এসে পাথর থেকে তো আরও সাবধান, ঠিক আছে? দেখেন একটা ছবিটা ব্যস্ত হয়ে গেছে, এই দেখেন পাথরগুলো দেখেন। ও মাই গড, আমরা আছি এখন বান্দরখুম ঝর্ণায়। প্রথম ঝর্ণাটির উপরই কুপি কাটকুম ঝর্ণা রয়েছে, আর যাই করেন আপনারা কেউ এই ঝর্ণাটিতে নামবেন না, কারণ এখানে প্রচণ্ড পানির স্রোতে পাথরের পকেটে নিয়ে চলে যায় এবং অনেক মানুষের এ পর্যন্ত মৃত্যুও ঘটে। কুপি কাটকুম ঝর্ণার ডান দিকে খাড়া পাহাড় বেয়ে চলে আসুন আরও দুইটি ঝর্ণা দেখতে, আর এখান থেকেই মূলত অ্যাডভেঞ্চার শুরু। পাহাড়ি রাস্তা, তাই খুব বেশি বিপজ্জনক, গ্রিপ পাওয়া যায় এমন জুতা আনবেন। তুমি রেকর্ড লাগা দিও, ঠিক আছে? ওর নিজের শরীরে ভারসাম্য ঠিক মতো রাখতে পারছে না, প্লাস উঠতে পারছে না, একটু ভয় পায়, মানে নিজের জীবনটাকে একটু বেশি কেয়ার করে, ঠিক আছে? আমরা তো এরকম করি না, ওর জন্য ওয়েট করে কে কে আপনারা তো জানেন সবাই, তাই আমি আর বলতেও চাচ্ছি না। আর দেখেন আমাদের এই উপর বয়ে উঠতে হবে, এই যে আমাদের উপরে কয়েকজন উঠে রেস্ট নিতে আছে, পানি আছে, আর শাকিলার আমি চারিদিকে একবারও ফলো করে দেখেন কি অবস্থা।
অপূর্ব সৌন্দর্য প্রকৃতি প্রকৃতির মাঝে আমরা কেন আসিনি? আমরা হারিয়ে যেতে চাই। আর এবার দেখো ভাই, এবার সেই খাবি নাকি? বিবাস, আমরা কোনো ড্রোন ব্যবহার করছি না, আমরা অরিজিনালি পাহাড়ের উপরে আসি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর এই পাহাড়। এই যে আমরা ওই যে নিচের থেকে উপরে উঠেছি, রাস্তা আছে, কাটার আছে, আমাদের এখানকার লোকজন তারা সহযোগিতা করছে। আর এখানে আছে, আপনারা উঠে ক্লান্ত হয়ে গেলে পরে এখানে একটা দোকান আছে, লেবু শরবত। লেবু শরবত খেয়ে নিতে পারেন, মাত্র 10 টাকা গ্লাস। ও গাইস, আমি নিজেও জানি না আমি কেমন করে এত উড়ে উঠছি, খুব কনফিডেন্সের সাথে উঠছি। আমার কনফিডেন্স আমার আছে এখনও, সমস্যা নেই, আমি আরও উপরে উঠতে পারবো এবং নামতেও পারবো। আর যে যা উঠছে আমি আসলেই বিশ্বাস করতে পারছি না, জাস্ট ওয়াও মুভমেন্ট অফ ফিয়ার। একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আমাদের ঘোরার কথা। আর কথা সে বলা হয় না, সেটা হচ্ছে দেখেন কী অবস্থা। যদি আপনাদের সাথে আপনার ফ্রেন্ড বা পার্টনার যেই থাকে, অবশ্যই সহযোগিতা নিয়ে চলবেন। সহযোগিতা স্যার এখানে খুবই অসম্ভব মতন, এমনি যে ভাই অসম্ভব সাবধানে, পিছলে গেলে একবার ডাইরেক্ট নিচে গেলে অবস্থা খারাপ। ঠিক আছে, তো ফ্রেন্ড বা পার্টনার যাই হোক সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন। কেউ কাউকে কেউ দেখাবেন না, বিশেষ করে হেল্প করো তোমাকে। তুমি হাত ধরো, নাহলে ওই করে যাও শিওর লাগবে। আমার মনে হয় সবাই আমি এলাম পুরো জঙ্গল ভাই। ঠিক আছে, আমি যাবই, খুবই মারাত্মক জায়গা। আমি মারাত্মক জায়গা আপনাদের একটু সামনে দেখা দেখেন, এতটা পিচ্ছল ভাই। এখানে যদি একবার পিছলায় যান ভাই, নিচে গেলে ভাই মনে করেন যে আপনাদের এই শাকিলকে একটু হেল্প করতে হবে। খুবই মারাত্মক, আসলেই খুবই মারাত্মক জায়গা। এত মারাত্মক আমি ভাবি নাই যে এত উপরে আর এত পিচ্ছল হইব। এই যে দেখেন কেমন আমি, রে কি অবস্থা। ও শিট ভাই, আরো খারাপ জায়গা, এটা কি বিচ্ছল ভাই। আপনারা সবাই চেষ্টা করবেন অতিব সাবধানে, কিছু যদি প্রমাণ দেখলাম কোনো সাবধানতা নাই। তুমি কোয়েটে তোমার সমস্যা হলে আমি অর্ধক্ত চলে গেলে তুমি অর্ধ চলে যাবে। এখানে তো একটু পাথর আছে, আর যাইতে আমার মতন পরিস্থিতি আছে, মনে কেউ করছে। ঠিক আছে, এত জঘন্য আমার লাইফে ভাই, আমি সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা আমার কখনোই হয় না ভাই। এত জঘন্য একটা মানে রাস্তা, মেন রাস্তা তৈরি যে ভিডিও দেখি ভাই, ও মনে এত কষ্ট করে না, আমরা যে কষ্ট থেকে আসতে হবে। এত জঘন্য রাস্তা আমি কখনো ভাবি নাই, ভিডিও মিটে দেখছি কল্পনা করিনি। এ রে ভাই, যত যাচ্ছি তত রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, এসব কী, এসব হইতে যা যায় কী জঘন্য।
এদিক দিয়ে আইবো নাকি আবার কই যাচ্ছে আমরা একটা ঝর্ণা দেখতে নাকি নাপিতে সরা আসলটা হ্যাঁ আমরা আসলে মজা না নিয়ে ফিরে যেতে চাই যে রাস্তা এই রাস্তা দেখলে সবাই কবি ভাগ্য হলো আমাদের সাথে কোনো মায়া নেই ভাই কি একটা অবস্থা কাউ তো ওরে বাবা হারিয়া থাকলে তো আমরা আমি আর শাকিল মনে করি দুজন দুই হাত ধরে এটা কেমন আমি বুঝি না আমরা তো হাঁটতে চাই পায়ের কী অবস্থা দেখছেন কাটটা গেছে কত জায়গা জানি না তবে এখানে আসার সময় আসবো কেমন আমরা জানি কিছুই জানি বলতে পারতেছি ওরে বাপরে এই এই জায়গাটা একটু খুব কেয়ারফুল কেয়ারফুল সব আমার খুব কেয়ারলি নাম ওই জায়গাটা শাকিল হ্যাঁ তো অবস্থা ভালো না এই যে নামবো কেমনে বৈশা তো হচ্ছে আপনারা ঝিরিপথ পাড়ি দেওয়ার পর হচ্ছে এদিকে একটা রাস্তা পাবেন আর এইদিকে একটা রাস্তা পাবেন তো এইদিকে হচ্ছে বাগবিহানি ঝর্ণা আর এইদিকে হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা তো আমরা এখন যাবো বাগবিহানি ঝর্ণাতে তারপর আসবো নাপিতাছড়া তো চলুন যাওয়া যাক প্রায় 30 মিনিট ট্রেকিংয়ের পর পেলাম বাগবিহানি ঝর্ণা
এখন বাগবিয়ানি ঝর্ণা ঘুরে এসে এখন যাব হচ্ছে এইদিকে নাপিত্তা ছড়ার উদ্দেশ্যে। এটা আসলে নাপিত্তা ছড়া বলে না, আসলে নাপিত্তা ছড়া নামক কোনো ঝর্ণা নাই এখানে, যেটা আমি শুনতে পারলাম। তবুও এটাকে সবাই হচ্ছে নাপিত্তা ছড়া বলে। তো এখান থেকে কিছু দূর এগোলেই হচ্ছে নাপিত্তা ছড়া। তো আমরা এখন যাব, আর হচ্ছে যাত্রাপথ অনেক পিচ্ছিল। তো হচ্ছে আপনারা যারা আসবেন একটু দেখে শুনে আসবেন। এখন প্রায় 10 মিনিট হাঁটার পর চলে আসলাম নাপিত্তা ছড়া ঝর্ণায়। বৃষ্টি নেই বলে ঝর্ণায় তেমন পানি ছিল না, তবে আপনারা এখানে আসলে বৃষ্টি হয়েছে কি না একটু খোঁজ নিয়ে আসুন। নাপিত্তা ছড়া পর্বটি আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বতে আমরা দেখব সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।